हेलो फ्रेंड्स, वेलकम टू माय प्लांट्स पर चैनल। ये देखूँ एक जिनिस, यही छोटो एक डाल पुते पार्पल हिबिस्कस से क्यों फुल फुटे कड़ी एस अथच बड़ो गाचटा जेटा से अवस्था खराब से ठीक करार चेष्टा चलते काटिंग एकटू लागिए सेटाई फुल फुटे यहाँ काटिंग बेचे ग और এই জবাটা নিয়ে সবার খুব অবজেকশন, কিন্তু দেখলাম যে অতিরিক্ত গরমে এই জবাটার ফুলটা কড়ি ঝরে যায়, প্রচন্ড পরিমাণে কড়ি, ফুল ফোটার আগেই কড়ি ঝরে যায় প্রচন্ড গরমে আর খাবারের অভাবে। দেখলাম যে যেই বৃষ্টি পড়লো, আমি গরমে খুব স্নান করাতাম গাছটাকে, বৃষ্টির পড়লো তারপরে একটু এনপিকে স্প্রে করলাম 1919, তখন গাছটার মধ্যে ফুল ঝরা বন্ধ হলো, এই যে প্রচুর কড়িও এসেছে আর ফুলও ফুটেছে। প্রচুর কড়ি এসেছে গাছটাতে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটছে, এখন কোনো সমস্যা নেই। আমার কিছু এখানে লঙ্কা গাছ আছে, দেখুন পাতা কোঁকড়ায়নি, ফুল আসতে শুরু করে দিয়েছে। লঙ্কা গাছে যে সমস্যাটা হয় সেটা খুবই আমার, আমি আজ পর্যন্ত কোনো দিন লঙ্কা গাছ করতে পারিনি, খুব সমস্যা, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, এত মানে ডিস্টার্ব করতো, মানে আমি ফেড আপ হয়ে যেতাম আর চেষ্টাও করতাম না আর লঙ্কা গাছ করার। আমি এই কটা এবার করেছি আর অবাক কাণ্ড, এটা কীরকম কী লঙ্কা হচ্ছে আমি বুঝতে পারছিলাম, কত বড়, এত বড় লঙ্কা হয়েছে। আমি না খুব অবাক হচ্ছে যে এই লঙ্কা গাছটা এরকম কীভাবে লঙ্কা হচ্ছে, সব এরকম সাইজের, এই যে সব এরকম বড় বড় সাইজের, এটা যে কী লঙ্কা কে জানে আমি বুঝতে পারছি না। কিন্তু আমি লঙ্কার বীজ লাগিয়েছি অন্য রকম, এরকম এই যে এটা যেরকম হয়েছে আমি এরকম বীজ লাগিয়েছি, কিন্তু লঙ্কা ধরেছে এরকম। আমার চন্দ্রমল্লিকা কাটিং থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে, এই যে ছোটো ছোটো সবে গাছ হয়েছে, এই যে এগুলো আমি প্রথমে বালিতে ছিল, তারপরে আমি এটা সেকেন্ড পটিং করেছি, মানে না ফার্স্ট পটিংই হবে এটা। হ্যাঁ, এই যে এইভাবে পিঞ্চিং করেও দিয়েছিলাম। আর আমার এই যে স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে বাচ্চা গাছ, একটা মাদার গাছ, এটা এই মাদার গাছটা থেকে আমি এই বাচ্চা গাছটা করেছি। আর এগুলো আমার চন্দ্রমল্লিকার কাটিং। আর আমার বেগুনের আপডেট দেখাচ্ছি, এই যে আমার বেগুন দেখাতে পাচ্ছি না, এই যে আমার আমার বেগুন হয়েছে এই একটা, এই যে এখানে একটা, এটা তো কাটা ফুটে ফুটে কি অবস্থা হয় বেগুন গাছটারই, মা এই যে একটা, ছটা বেগুন এইভাবে হয়েছে, এই একটা, এগুলো ছোট ধরছে, এই যে একটা, এখানেই পরপর দুটো বেগুন আছে, এই যে একটা, এখানে একটা, অনেক কটাই প্রায় বেগুন হচ্ছে আমার। এই প্রথম এই মার্কা বেগুন হচ্ছে সুন্দরভাবে, কোনো দিন আমার হয় না। লেবু গাছেও আমার প্রচুর পরিমাণে ফুল এসছে, প্রচুর পরিমাণে ফুলও এসছে, হয়তো ফলে কনভার্ট হয়েও যাবে, প্রচুর ফুল এসছে। লেবুও আছে, এখানে একটা বড় লেবু ছিল, ব্যালকনিতে কিছু গাছ আছে যেটা আমি এখানে একটা, এখানেই একটা গাছ আছে যেটা নতুন আমি কিনেছিলাম। আর এগুলো আমার আগের, দেখুন কিভাবে, এটা আগের ভিডিওতে দেখলে দেখে থাকবেন, এটা প্রচুর পরিমাণে বুশি হয়ে গেছে গাছটা, অক্সালিস। আর এটা, এটা হচ্ছে একজোড়াটা, এটা এটা কী পরিমাণে ফুল ফুটেছে দেখুন, প্রচুর ফুল ফুটেছে এটা, এটা আমার সবচেয়ে ফেভারিট গাছ, এটা আমার ব্যালকনিতে থাকে,
প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই এই আমার জানলাটা পুরো খুলে না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। এখানে পার্পল হার্ট আছে, এখানে অক্সালিস, এখানে একটা জারবেরা, গুমফ্রেনা।